আজকে আমরা যে গাছটি নিয়ে চর্চা করব এই গাছটি আমাদের গ্রাম্য ভাষায় সাধারণত আমরা বলে থাকি আপা গাছ আপা বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের নাম হয় আবার কেউ চিরচিটা বলে আয়ুর্বেদিক ভাষায় বলা হয় অপমার্গ আর অনেকে আবার জংলি জিরাও বলে এই গাছটির বহু ঔষধি গুণ যেমন এই যে ধানের শীষের মতো এটার বিচি হয় দেখেন পাতাগুলো দেখেন এটা আমাদের আশেপাশে বাড়ির আশেপাশে জঙ্গলে বিভিন্ন জায়গায় হয় কিন্তু এটা এত ঔষধি গুণ যা বলে শেষ করা যাবে না বিভিন্ন রকমের রোগে আমরা এই গাছটি ব্যবহার করে থাকি এবং আমি নিজেও অনেক রুগীর ক্ষেত্রে প্রয়োগ করে প্রমাণ পেয়েছি অনেক উপকারী একটি গাছ এই গাছ যেমন আমাদের বর্তমান যে আবহাওয়া যে পরিবেশ পরিবেশ অনুযায়ী মানুষের দাঁতের সমস্যা বেশি হচ্ছে উন্নত মানের পেস্ট ব্যবহার করতেছে মাজন ব্যবহার করতেছে সব কিছুতেই কেমিক্যাল এই কেমিক্যালের কারণে অনেকের দাঁত নষ্ট হয়ে যাচ্ছে দাঁত পোকা খেয়ে যাচ্ছে পান খাচ্ছে সুপারি খাচ্ছে দাঁত নড়ে যাচ্ছে দেখা যাচ্ছে যে ইয়ং বয়সে দাঁতগুলো তুলে ফেলতে হচ্ছে বা ক্যাবিটিস হচ্ছে এসব থেকে রক্ষা পাওয়ার জন্য এই গাছটি খুবই উপকারী একটি গাছ যদি কেউ মনে করে যে আমি একশো বছর বেঁচে থাকবো একশো বছর দাঁত নিয়ে আমি কবরে যাব তাহলে সে এই গাছটি ব্যবহার করতে পারবে এই গাছের দেখেন এই রকম ডাল আছে এই ডালগুলো চাবাইতে হবে চাবাইলে এর লারাগুলো মুখের ভেতরে ঘুরাইতে হবে ঘুরাইলে এটাই দাঁতের জন্য অনেক উপকারী এবং দাঁত খুব শক্ত করে যদি আপনাদের কারো দেখবেন যে দাঁতের দাঁত নড়তেছে তখন এটা কিছুদিন মাসখানেক ইউজ করে দেখেন ব্যবহার করে দেখেন দেখবেন যে ওই দাঁত আর নড়বে না দাঁতটা শক্ত হয়ে যাবে ঠিক আছে এটা দাঁতের জন্য খুব উপকারী এটা আমি দেখতাম আগে আমাদের গ্রামের অনেক বয়স্ক লোক বয়স্ক মহিলারা যারা গাছ গছালি সম্পর্কে জানত তারা এই গাছটা ব্যবহার করত এরপরে চোখের জন্য চোখে অনেক সময় ইনফেকশন হয় চোখ ফুলে যায় চোখ ব্যথা হয় চোখ দেখ ময়লা লারা বের হয় সেক্ষেত্রে এই গাছের শিকড় শিকড় উঠায় সে শিকড়টা পরিষ্কার করে শিকড়টা সেঁচে শিকড়ে রস দিয়ে চোখে আমরা যেরকম সুরমা লাগাই বা আঞ্জন করি ওইরকম ওই রস দিয়ে আঞ্জন করতে হবে সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে এরপরে দেখা যায় যে আমাদের মুখে হয়তো অনেকে আমরা ডাক্তারের কাছে গেলে মুখে ঘা হয়েছে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন এই সে বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক দেয় আসলে ওসবের প্রয়োজন নেই আপনি শুধুমাত্র যার মুখে ঘা হয়েছে শুধুমাত্র এই গাছের চার পাঁচটা পাতা নেবেন চার পাঁচটা পাতা নিয়ে ভালো করে ধুয়ে চাবাবেন মুখের ভেতরে চার পাঁচ মিনিট চাবায় ফালাই দিবেন এরকম চার পাঁচ দিন করবেন আপনার মুখের ঘা মুখের যত প্রকার ইনফেকশন আছে সব ভালো হয়ে যাবে এরপরে অনেক ব্যক্তি আছে খাওয়ার পরেই এক ঘন্টা পর ক্ষুধা লাগে মানে তার খুব ঘন ঘন ক্ষুধা লাগে খাবার বেশি খায় হ্যাঁ এটা এক প্রকারের রোগ বলি আমরা কিন্তু এই যে এই গাছের দেখেন এই শীষে এক প্রকারের চালের মতো এটা থেকে চাল বের করে এক গ্রামের মতো এটা যদি পাউডার করে প্রত্যেক দিন ওই ব্যক্তি যার বেশি বেশি ক্ষুধা লাগে সে যদি নেয় তাহলে তার ক্ষুধাটা আস্তে আস্তে কমে যাবে কিন্তু শারীরিক কোনো ক্ষতি হবে না এই চালটা খুব উপকারী এটার ক্ষীর বানায় খাওয়া যায় কিন্তু পরিমাণে বেশি খাওয়া যাবে না সর্বোচ্চ এক গ্রাম থেকে দুই গ্রাম বেশি খেলে একদম ক্ষুধা লাগায় বন্ধ হয়ে যাবে আবার সাইড ইফেক্ট হবে সেক্ষেত্রে আবার অন্য ব্যবস্থা নিতে হবে এই চালটা আর এই গাছটা হচ্ছে সিজনাল বর্ষার সময় হয় এবং শীতের সময় আর বিচিগুলো নেওয়ার মতো উপযুক্ত হয় আর যেগুলো পুরাতন গাছ সেগুলোর বিচি আবার দেখা যায় যে বারো মাসি বিচি থাকে এটা বর্ষার সিজন আমরা এই বর্ষার সিজনে ভিডিও করছি বর্ষার সিজনে এই গাছটা এগুলো কিছু কিছু গাছের ফল আছে আগের কিছু কিছু এই যে নতুন ফল আসছে এই গাছটা আবার দুই রকমের হয় দুই রকমের গাছ হয় যাই হোক আমাদের আমরা এখানে একরকম দেখাচ্ছি আর একটা পাতা এটার যেমন পাতা একটু গোল টাইপের বা একটু ইয়ে টাইপের আসে কিন্তু ওটার পাতাটা হবে লম্বা আর গাছগুলো হিউজ বড় বড় হবে দুটো গাছ একই কাজে ব্যবহার করা যায় সেটা হচ্ছে স্থান ভেদে গাছটা হয় তারপরে যদি কারো হয়তো দেখা গেল যে মাথা ব্যথা মানে মাইগ্রেন প্রবলেম যদি কারো থাকে সেক্ষেত্রে সে এই যে এই গাছের কাঁচা বিচি নিয়ে ছেচে বা বেটে যদি নাকে দিয়ে শোকে তার মাইগ্রেন বা মাথা ব্যথা ভালো হয়ে যাবে এরকম এই গাছের অনেক উপকারিতা আছে অনেক গুণাগুণ আছে আমরা একটা এপিসোডে এতটুকুই দিলাম আরও গুনাগুণ আছে আমরা এটা নেক্সট এপিসোডে আমরা দেওয়ার চেষ্টা করব আমরা গাছটা একবার একটু ভালো করে দেখাচ্ছি দেখেন আপনার আশেপাশেই আছে এরকম গাছ দেখেন এরকম এটাকে অপা গাছ বা অপমার্ক বলে বা চিটা বলা হয় এবং গ্রাম্য জিরাও বলা হয় গ্রামের ভাষায় অনেকে জিরা গাছ বলে জঙ্গলি জিরা এটা হাঁটার সময় দেখা যায় যে ওই কাপড়ের সঙ্গে আটকায় যায় আপনারা একটু ভালো করে দেখেন ধন্যবাদ কারো কোনো কোশ্চেন বা যদি কোনো কিছু জানার থাকে আমাদের ভিডিও নিচে সাবস্ক্রাইব বক্সে দেখবেন মেল আইডি আছে মেলে মেল করে দিবেন আমরা অবশ্যই আপনার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য